কথায় বলে যে মন থেকে যে জিনিসটা চাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমরা পেয়েই থাকি, ভগবান সেই জিনিসটা আমাদের পাইয়েই দেয়। আজকে আলটিমেটলি আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা পাচ্ছি, থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। আমরা এখন আইকিয়া যাচ্ছি, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে ব্যাঙ্গালোরে আইকিয়া খুলবে এবং আইকিয়াতে যাব। তো আলটিমেটলি আমরা সময় করতে পারলাম আজকে আইকিয়াতে যাওয়ার জন্য। আর সৌমিক কি বলবো, হাজবেন্ড হিসেবে এতটাই ভালো, যখনই আমি যে ইচ্ছাটা প্রকাশ করি সেই ইচ্ছাটাও পূরণ করার চেষ্টা করে, রাগ ঠাক করে না একদম, তাই তো সৌমিক? হ্যালো। তো যাই হোক, খালি বেরোচ্ছি তার কারণ ওখানে অনেকটাই সময় লাগে যেহেতু পুরো মলটা ঘুরে দেখতে। এখন 11:30 বাজে হয়তো, পোকে রেখে যাচ্ছি, সকাল সকাল যাচ্ছি তার কারণ ওখানে তো অনেকটাই সময় লাগবে, আর যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আইকিয়ার লোকেশন কীরকম, আর এবারে আইকিয়ার কালেকশন কীরকম উঠেছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাহলে চলো চটপট বেরিয়ে যাওয়া যাক। যখনই কোনো কথা বলি তখন প্রথমে ও আমাকে রাগাবার জন্য না না করে। তো প্রথম যখন ও শুনেছিল আমরা আইকিয়া যাব, তখন সৌমিক আমাকে বলেছিল না যাব না এত দূর এই সেই, কিন্তু আলটিমেটলি ও আমার কথা রাখার চেষ্টা করে, এই জন্যই আমার ওকে এত ভালো লাগে, তাই তো সৌমিক? তুমি কি রাগ করেছো আমার উপর? হ্যাঁ, তাহলে বলো, ক্যান্সেল করে দিতে পারি কিন্তু যাওয়াটা। বিশাল ভিড় হয়েছে, অনেক ভিড় ঠেলে আমরা আলটিমেটলি ভেতরে আসতে পারলাম। তোমাদেরকে দেখাই কীভাবে প্রবেশ করানো হচ্ছে সবাইকে, আর খুব সুন্দরভাবে রুল মেনটেন করা হচ্ছে, যেটা খুব ভালো লাগলো। তো দেখাই তোমাদেরকে, তো খুবই বড় এরিয়া নিয়ে যেমনটা হয়ে থাকে, গেটের কাছে অনেক ভিড় ছিল বলো। আচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো ভেতরে গিয়ে দেখাই। খুঁজে বেড়াচ্ছি কোন কোন দিকটা দিয়ে যেতে হবে, বুঝতে পারছি না। এখানে তো পার্কিং লট, আমার মনে হয় কাউকে একটু জিজ্ঞেস করলে ভালো হতো। এটা তো পার্কিং, সবাই বুঝতে পারছে না যে কোথা দিয়ে এন্ট্রান্স। তো চলো সবাই যেখানে যাচ্ছে আমরাও যাই, এই যাবো এন্ট্রান্সটা কোথাও না কোথাও। আর এতটা বড় জায়গা নিয়ে গেটের থার্ডটা এত ভিড় ছিল, ভেতরে কিন্তু এতটা ভিড় নেই, তাই না? আচ্ছা তো শুরু হয়ে গেছে আইকিয়ার কালেকশন, ফার্স্ট ফ্লোর থেকেই আমরা দেখতে পারবো। তো চলো এক এক করে উপরে যাওয়া যাক। আচ্ছা ট্রলি নিয়ে নেবো কি? প্রথমে ট্রলি নিয়ে নিয়েছি, বুঝতেই পারছো কেনাকাটা করার ইচ্ছা তো আছে, এখন দেখা যাক কতটা কিনতে পারি। সুন্দর লাগছে না? সোফাগুলো কিন্তু খারাপ নয়, দাম ভালোই দাম আছে, তাই না? এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার, 2000 টাকা। সুনীতা
899। এখানে দামগুলো ঠিকঠাকভাবে লেখেনি। কিন্তু টেবিলটা 10,000 টাকা। এটা ভেবেছিলাম যে আইকিয়াতে দাম খুবই রিজনেবল, কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমাদের যে অভিজ্ঞতাটা হলো সেটা হলো এই যে এখানে দাম কোনো অংশেই কম নয়, সমস্ত জিনিসের দাম কিন্তু যথেষ্ট বেশি। আর আমার মনে হয় যে সমস্ত কাপের সেট বা গ্লাসের সেট বা অন্যান্য যা দেখতে পাচ্ছি সেগুলো আমরা ডিমার্টে আরও অনেক কম দামে পাই, তো কোনো অংশেই দাম তো আমার কম মনে হচ্ছে না। আমি অনেক কিছু রিভিউ শুনে এসেছিলাম যে এখানে দাম খুবই রিজনেবল, আর্টিফিশিয়াল যে সমস্ত প্ল্যান্টসগুলো থাকে সেগুলো খুব কম দামে পাওয়া যায়, কিন্তু কই আমার তো কিছুই দাম কম মনে হচ্ছে না। কালেকশনে যে আহামরি কিছু তেমন কিছুই কালেকশনও সেরকম ভালো কিছুই নজরে পড়ার মতো পড়ে, কালেকশনও কিন্তু খুব বেশি নেই। এবার যেহেতু সদ্য স্টোরটা ওপেন হয়েছে সেই জন্য হয়তো এখনই এত কালেকশন ওরা রাখেনি, ধীরে ধীরে হয়তো কালেকশন বাড়াবে, কিন্তু দাম বেশ চড়া। একটা দেখো খুবই সুন্দর দেখতে, দাম হচ্ছে 9,490। তো এখানে চেস্ট অফ ড্রয়ারের কালেকশনটা কিন্তু ভালো, প্রচুর কালেকশন রয়েছে। ওই ট্রলি নিয়ে নিলে ভালো হতো বাবু, না? হ্যাঁ গো, শুনছো? এই যে এই ট্রলি নিয়ে নিলে ভালো হতো, নীল ট্রলি, এটা না নিয়ে। এখানে কত এগুলো? 59। কত দাম? চলো কত করে গ্লাসগুলো। শপিং ডান, খুব যে ভালো এক্সপিরিয়েন্স হলো সেটা বলবো না, কয়েকটা মাত্র জিনিস কিনেছি, যা যা কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি যে কীরকম কালেকশন রয়েছে, কীরকম প্রাইস রয়েছে,
তবে প্রাইসের দিক থেকে আমি বলবো যে এর থেকে আমরা ডিমার্টে গিয়ে যখন শপিং করি বা আমাদের ওখানকার যে হোম টাউন রয়েছে সেখানে গিয়ে যে শপিং করি সেখানে অনেকটাই রিজনেবল। আমি জানি না হোম আইকিয়ার যে শুনে এসেছিলাম এখানে খুব রিজনেবলে পাওয়া যায়, খুব কালেকশান রয়েছে, হয়তো অন্যান্য ব্রাঞ্চে অনেক বেশি কালেকশন বা দামটা রিজনেবল। এখানে যেহেতু নতুন খুলেছে সেই জন্য হয়তো খুব একটা কালেকশন নেই আর দামটা বেশ চড়া রেখেছে। তো যাই হোক, খুব যে খুশি হয়েছি তা নয়, একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছি আর সৌমিকও ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। তো তোমাদের বাইরেটা আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে রয়েছে সৌমিক আইকিয়ার ব্যাগ হাতে। দিন ধরেই আমাদের ইচ্ছা ছিল আইকিয়াতে আসার, আলটিমেটলি আসতে পারলাম, এখান থেকে শপিংও করতে পারলাম। সৌমিক, কিরকম এক্সপিরিয়েন্স হলো? আমি তো বলবো ওভার প্রাইস সব কিছু, আর সব কিছু ওভার হাই, নাথিং স্পেশালি। একদমই তাই, যেরকমটা ভেবে এসেছিলাম আমরা কিন্তু সেরকমটা পাইনি। আর্টিফিশিয়াল যে সমস্ত প্ল্যান্টগুলো আমি জেনে এসেছিলাম যে এখানে খুব কম দামে পাওয়া যায়, এখানে কিন্তু প্রচণ্ড চড়া দামে বিক্রি হচ্ছে। তো আমি নিয়েছি তবুও একটা দুটো যেগুলো একটুখানি কম দামে মনে হয়েছে সেগুলো নিয়েছি। নেওয়ার তো ইচ্ছা ছিল অনেক কিছু কিন্তু নিতে পারিনি, তার কারণ সবই ওভার প্রাইসড মনে হয়েছে। তো যাই হোক, চলো আজকের মতো তো আইকিয়া ঘোরা কমপ্লিট হলো। আমি জানি না আর কবে আসবো বা আদৌ আসবো কি না, কারণ এখান থেকে আমার মনে হয় হোম টাউন বা অন্যান্য জায়গায় যথেষ্ট ভালো ভালো আমরা জিনিস পাই এবং রিজনেবল দামে পাই। তো চলো এখন ফেরা যাক, 4:30 অলরেডি বেজে গেছে, আমরা লাঞ্চ করিনি আজকে। যেহেতু ব্রেকফাস্ট, হেভি ব্রেকফাস্ট করে এসেছিলাম, আজকে লাঞ্চ হয়নি। এখানে ফুডকোর্টটা দেখাবার ছিল, তবে ফুডকোর্টে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমরা আর ফুডকোর্টে যাইনি। তো চলো এখন বাড়ি ফেরা যাক, এবং যাওয়ার পথে যদি কিছু খাওয়ার হয় তাহলে খেয়ে নেব। চলো, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাঙ্গালোর বম্বস। ওয়েলকাম এই কারণে বলছি, গতকাল আইকিয়া থেকে ফিরে আর ব্লগ শ্যুট করতে পারিনি, তার কারণ অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি যে আমরা আইকিয়া থেকে কী কী কিনেছি। তো ভাবলাম যে চলো আজকে দেখিয়ে দেওয়া যাক যে আইকিয়া থেকে আমরা কী কী কিনলাম। কালকে আসার পর থেকে আর ব্যাগ থেকে বেরও করিনি, একবারে ভেবেছি যে তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো তখনই বের করবো। তো চলো, প্রথমে যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে, কারণ হোয়াইটের মধ্যে যে কোনো জিনিসই আমাকে অ্যাট্রাক্ট করে। তো এটা যেহেতু ভালো লেগেছে সেই জন্য এটা নিয়ে নিলাম। তো এটার দাম, আচ্ছা প্রত্যেকটা জিনিসের দাম না আমি অ্যাকুরেটলি হয়তো বলতে পারবো না, তার কারণ ওখানে যে দামগুলো লেখা ছিল খুবই অদ্ভুতভাবে লেখা ছিল। ওখানে বারকোড দেওয়া হয়ে থাকে, সেই বারকোডগুলো দিয়ে ওরা স্ক্যান করে মেশিনে, এবং স্ক্যান করার পর তারপরে ওরা দেখে যে কত উঠছে মেশিনে, তারপরে বোঝা যায়। নর্মালি আমরা যখন হোম টাউন বা অন্য কোনো জায়গায় শপিং করতে যাই সেখানে কিন্তু ট্যাগেই দেওয়া থাকে যে কত দাম বা কিছু। কোনো কোনো প্রোডাক্টের গায়ে ট্যাগেই লেখা ছিল, কিন্তু ওখানে অনেক প্রোডাক্ট এমন ছিল যেখানে দামগুলো সঠিকভাবে লেখা ছিল না। তো যেগুলোর দাম এখানে মোটামুটি দেওয়া রয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেমন এইটার দামটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল, দাম নিয়েছে 659। তো হ্যাঁ, একটুখানি ওভার প্রাইসড মনে হয়েছে, কিন্তু জিনিসটা যেহেতু ভালো লেগেছে সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আচ্ছা, তারপরে নিয়েছি হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস। এই ফ্লাওয়ার ভাসটার দাম সঠিকভাবে লেখা নেই, বারকোড অনুযায়ী লেখা রয়েছে, তবে ওরা স্ক্যান করে যেটা বের করেছিল সেটা হচ্ছে এটার দাম সম্ভবত নিয়েছে শুধুমাত্র 99। তো এটা আমার রিজনেবলি মনে হয়েছে সেই জন্য এটা নিয়ে নিলাম। আর এই ফুলগুলো, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। তো এই ফুলগুলো আমার দেখে বেশ ভালো লাগছিলো আর আমার ফুলদানির জন্য দরকারও ছিল। তো এইগুলো সামথিং ওই 69 এরকম করে নিয়েছে। তো আমি তিনখানা নিয়েছি, আমার কয়েকটা ফ্লাওয়ার বাস রয়েছে সেগুলোতে দেওয়ার জন্য। আর এই বাসটার মধ্যে যদি এটা রাখি এরকম, দেখতেও বেশ ভালো লাগছে, হালকা পিঙ্ক কালারের ফুলটা, তো এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, তারপরে যেটা নিয়েছি এটা একটা এমনি কাচের পটের মতো, আমার বেশ ভালো লেগেছে দেখে। তো এটার মধ্যে কিছু একটা দিয়ে রাখতে পারবো, বা ব্যাম্বু ট্রিটাকেও আমি এর মধ্যে জল দিয়ে রাখতে পারবো, তো সেই জন্য নিয়েছি। এটার দাম খুব একটা বেশি নেয়। তো এখানে এরকম বারকোড করে দেওয়া রয়েছে, ফিক্সডভাবে কিছু দেওয়া নেই যে পার্টিকুলার এই দামটা। ওরা এই বারকোডটাকে ওখানে ইয়ে করছে, অ্যাপ্লাই করছে মেশিনে, তারপরে ওরা জানতে পারছে যে কত দাম, একেবারে বিলিং কাউন্টারে গিয়ে কিন্তু জানতে পেরেছি। তো এটার দাম বেশি নেয়নি, 99 সামথিংয়ের মতো নিয়েছে। এই আর্টিফিশিয়াল এই প্ল্যান্টটা নিয়েছি আমি, এটা বেশ ভালো লেগেছে। এটা রান্নাঘর যখন মেকওভার করবো
এটা যখন রান্নাঘর মেকওভারে ভিডিও বানাবো তখন লাগবে এটা কাজে আমার, তো সেই জন্য নিয়েছি। এটার দাম নিয়েছে 163, এটা দামটা সঠিকভাবে লেখাই ছিল, অসুবিধা হয়নি বুঝতে। তো 163তে এটা আমি নিয়েছি, তো এটা মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা বেশি দাম মনে হয়নি বলে এটা নিতে পেরেছি। আর এই প্ল্যানটা রাখার জন্য আমি এই পটটা নিয়েছি, তো এই পটটারও দাম এখানে লেখা ছিল না, এরকম বারকোডে দেওয়া ছিল, তো বারকোডটা ওরা স্ক্যান করলো এবং তারপরে এটা 79 সামথিংয়ের মতো নিয়েছে, তো এটাকে আমি এরকমভাবে রাখার জন্য নিয়েছি। আর এরকমই আরও একটা পট নিয়েছি, এটা হচ্ছে সেরামিকের, তো এই এটা বেশ ভালো লাগলো দেখে, তবে এটার দামও খুব বেশি নেয়নি। এটার দাম আচ্ছা, এটাতেও বারকোড দেওয়া রয়েছে, তো ওরা স্ক্যান করে সামথিং 159 না কত পড়েছে দাম, সঠিক দামটা মনে নেই। তো এটাকে আমি এর মধ্যেও রাখতে পারি, এই পটটার মধ্যেও রাখতে পারি বা ওটার মধ্যেও রাখতে পারি, দুটো পট এরকম নিয়েছি, তো এটা বেশ ভালো লাগলো দেখে, তো সেই জন্য নিয়ে নিলাম। আর এই যতগুলা জিনিস আমি নিয়েছি ততগুলা জিনিসের দাম কিন্তু খুব একটা বেশি পড়েনি, সেই জন্যই নিয়েছি, বাকি জিনিসগুলোর দাম বেশ চড়া ছিল। আর একটা নিয়েছি এই ফ্লাওয়ার ভাজটা, এই ফুলদানিটাও খুব সিম্পলের মধ্যে ভালো লেগেছে। আর এখানে যে তিনটে ফুল নিয়েছি তার মধ্যে একটা আমি এখানে এরমভাবে রাখতে পারবো, তো সেই জন্য এটা নিলাম। এটার দাম নিয়েছে 169 সামথিংয়ের মতো, এটার দামটাও সেরকম, সরি, তো এটার দামটাও সেরকমভাবে দেওয়া নেই, বারকোড দেওয়া রয়েছে, তো ওরা স্ক্যান করে বের করেছে। তো অ্যাপ্রক্স মোটামুটি যেই দামগুলো মানে সম্ভবত আমার মনে পড়ছে সেই দামগুলো তোমাদেরকে বলছি। আর এই সাদা টাওয়াল পাওয়া যায় না কোথাও, তো ওখানে খুব সুন্দর সাদা টাওয়াল পেলাম ছোটো ছোটো, তো এটা নিয়ে নিলাম। এটার দাম এখান তো লেখা রয়েছে 209, তবে এটা মনে হয় একটু ডিসকাউন্ট করেছে, 169 সামথিং এরকম করেছে, তো আমি সঠিক আমার মনে নেই। তো মোটামুটি এই কয়েকটা জিনিসই কিনেছি, সমস্ত জিনিস বাদ বাকি যা জিনিসগুলো ছিল সেই সমস্ত জিনিসই কিন্তু আমার এবং শ্রমিক দুজনেরই ওভার প্রাইসড মনে হয়েছে। তার কারণ দেখো, আমরা যারা যারা ডিমার্টে যাই বা হোম টাউন হোম সেন্টারে গিয়ে কেনাকাটা করি, তাদের এক্সপিরিয়েন্স একটা অন্য রকমের। দেখো এতটা দূর যেহেতু গেছি, কিছু না কিছু তো আমাদের কিনতেই হতো, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যেই সমস্ত জিনিসগুলো রিজনেবলে পাচ্ছি সেই সব জিনিসগুলোই নিয়ে নিই, তো সেগুলোই নিয়েছি। মোটামুটি কী বলবো, আমাদের এক্সপিরিয়েন্স একদমই ভালো ছিল না। তো এই হলো আমাদের আইকিয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স, যেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং বেশি করে শেয়ার করো। আবারও এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো, ততক্ষণে যাবে খুব ভালো থেকো, টাটা।